बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलाम वालेकुम व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आपनारा सबाई केमन आछेन? आशा करी खूब भालो आछेन। आमिओ आलहामदुलिल्लाह भालो आछि। आजके आमी डिम आलू चाप बनानोर देखाबो। चारटा आमी आलू सिद्ध करे मैश करे रखछि। तीनटा बॉइल डिम निबो। दुई टेबिलस्पून बेसन लिछि। एखन आमी आलू भितरे लाल मिरिच गुड़ा दिब। शुकना लाल मिरिच गुड़ा दिसी एक चम्मच। हाफ चा चम्मच लवण दिसी। जीरा गुड़ा दिसी हाफ चा चम्मच से एक बेशी। हाफ चा चम्मच गरम मसाला गुड़ा दिब। धनिया पत्ता दिब कुचि करे केटे रखसी। सबगुलो की एखन आमी भालो करे मिक्स करे दिब। एखन आमी डिम के केटे दिब। এরকম করে আমি সবগুলো ডিম কেটে ফেলবো। এক ডিমে আমি চার টুকরা করছি। আলু চাপ ভাজতে জন্য আমি যে বেসন নিছি, বেসনের ভিতরে আমি অল্প করে লাল মিরিচ গুঁড়া দিব, একটু হলুদ গুঁড়া, লবণ দিতেছি পরিমাণ মতো, একটু গরম মশলা গুঁড়া দিব, সাথে একটু জিরা গুঁড়া দিব, জিরা গুঁড়া দিতেছি। আমি খাবারে সোডা দিতেছি অল্প করে। এখন আমি সবগুলোকে ভালো করে মিক্স করে দিব। ভালো করে মিক্স করার পরে পরিমাণ মতো আমি পানি দিব যত দরকার হবে। বেসনের ভিতরে পরিমাণ মতো আমি পানি দিতেছি। পানি দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে দিব। বেসনের মিক্সচার রেডি হয়ে গেছে। মিক্সচারটা ঘন হয় ভালো। আলু ভর্তাকে আমি এইভাবে ছোটো ছোটো ভাগ করে রাখছি। এখন আমি প্রতি ভাগে সিদ্ধ করে ডিমকে দিয়ে ডিম চপ শেপ দিয়ে দিব। এইরকম করে সবগুলো ডিম আলু চপ শেপ বানাই ফেলব। সবগুলো আমার বানানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অয়েল গরম করে ফ্রাই করতে যাই। ডিম আলু চাপ ফ্রাই করতে জন্য অয়েল আমি গরমে দিয়ে দিচ্ছি। অয়েল গরম হয়ে যাবে, তারপরে আমি ফ্রাই করব। এখন আমি বেসনের ডিম আলু চাপ কোডিং করতেছি। কোডিং করা ডিম আলু চাপকে আমি ফ্রাই করতেছি। এরকমই করে আমি সবগুলো ফ্রাই করতে জন্য দিয়ে দিব। এক সাইড থেকে ফ্রাই হয়ে গেছে, আরেক সাইডে পাল্টাই দিছি ফ্রাই হতে জন্য। আর এক সাইডে সুন্দর ফ্রাই হয়ে গেছে। এখন আমি উঠাই দিই। এরকমই করে আমি সবগুলো ফ্রাই করে নিব। সবগুলো আমার ডিম আলু চপ ফ্রাই হয়ে গেছে। ডিম আলু চপ আমার রেডি হয়ে গেছে। আপনারাও আমার এই রেসিপি বাসায় ট্রাই করবেন। আমার রেসিপি আজকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।